বাপ আপনাদের কাছে অনুরোধ, আমি মাঝখান দিয়ে বলি, এই কথার প্রসঙ্গে বলতে চাই, মুসলমান আপনাদের কাছে আমি প্রতিদিন চিৎকার করে বলি, আজ ফ্যামিলির জন্য আপনারা কেউ এই ঘর ফার্নিচার আসবাবপত্র দালান বিল্ডিং চেয়ার টেবিল সোফা খাট পালং এগুলি শুধুমাত্র রেখে গিয়ে নিজে তৃপ্ত হয়ে কবরে যাইয়েন না, যে বউ বাচ্চার জন্য আমি ঘর দালান বিল্ডিং জায়গা সোফা খাট পালং সব ব্যবস্থা করে গেছি, এখন আমি কবরে যাইতেছি না, আল্লাহর কসম আপনাদের কাছে অনুরোধ, কোন মানুষের সংসার সোফাকে বলে না, মানুষের সংসার খাটকে বলে না, বিবি বাচ্চাকে বলে সংসার, ঠিক কি না বলেন না? কাজেই নিজের বিবি বাচ্চার ঈমান, নিজের বিবি বাচ্চার নামাজ, নিজের বিবি বাচ্চার সেজদা, নিজের বিবি বাচ্চার তেলাওয়াত, নিজের বিবি বাচ্চার আখেরাত, এটা বুঝ কইরা এরপরে কবরে যাইয়েন, আল্লাহর দোহাই দিয়ে বললাম, নাই তো আপনার এই পরবর্তী জেনারেশন ঈমান হারা হবে আর আপনাকেও তারা তখন জাহান্নামী বানাবে। এটা জরুরি, আজ বুঝতেছেন না? আজ আফসুস মুসলমান, আপনি নিজের চোখের সামনে দাঁড়াইয়া বিল্ডিং এর প্রতিটা ইট গাঁথতেছে রাজমিস্ত্রি আমনে চোখের সামনে দাঁড়াইয়া সাইয়া রইছেন, আমারে বলতেছে হুজুর ক্যান্টনমেন্ট থেকে বালুর লেগিয়া ময়মনসিং গিয়া বিল্ডিং এর বালু এক নম্বর বালু আনছি ময়মনসিং এর থেকে, তার মানে বালুর যাতে দুই নম্বর না হয়। আমি বললাম এরপরে এই বালুরে আবার হাউস কইরা এই বালু এডি ধুইছে ধুইয়া আবার এডি শুকাইছে, এরপরে ওই বালু দিয়া আপনার কি করে এই গাঁথনি না না সরি আস্তর আস্তর করে। তা আমি বললাম আমি বুঝছি ভাই এটার দ্বারা যে বালুর ভিতরে যাতে কোনো বালু না থাকে, বুঝুন না কথাটা, বালুর ভিতরে যাতে কি না থাকে কোন বালু না থাকে এই জন্য দুইয়া লইছে এটা। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এক মানুষ তার একটা বিল্ডিং এর ইটের জন্য এই গাঁথনির জন্য যদি এত যত্নবান হয়, অথচ আপনার ছেলেটা আপনার ঘরে গত একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আপনার মেয়েটা ফজরের নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, হায় হায় এই বিল্ডিং এ এই ঘরে কারা ঘুমাবে, কিছু অসভ্য জানোয়ার ছাড়া আর কে ঘুমাবে বলেন? হায় মুসলমান কি সাজাইলে কি সাজাইলে কি ঘর বানাইলেন, যে ঘরে জানোয়ার থাকবে জানোয়ার মানুষ থাকবে না, যে ঘরে আল্লাহর নবী বলছে আল্লাহর নবী বলছে মুসলমান, এটা নবীজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে জিকির নাই, যে ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে কোরআন নাই, যে ঘরে নামাজ নাই, যে ঘরে আল্লাহর বন্দিগি নাই, আল্লাহর কসম নবীজি বলছেন কাল বাইতিল খারিব, সে ঘর হচ্ছে সারা বাড়ি, সে ঘর হচ্ছে সারা বাড়ি আলগা বাড়ি, সারা বাড়িতে মানুষ থাকে না, সারা বাড়িতে কুত্তা থাকে, সারা বাড়িতে বিড়াল থাকে, সারা বাড়িতে সাপ থাকে, সারা বাড়িতে কেঁচা থাকে, সারা বাড়িতে ইন্দুর থাকে, মানুষ থাকে না, যে ঘরে আল্লাহর সেজদা হয় না, নামাজ হয় না, গোলামি হয় না, বন্দেগী হয় না, আপনাদের যাদের ঘরে ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই ঘরে মানুষ থাকে না, জন্তু জানোয়ার থাকে, জন্তু জানোয়ার, সাহস থাকলে দাঁড়াইয়া প্রতিবাদ করেন, আপনার যে ছেলে নামাজ পড়ে না বন্দিগি করে না, আপনার যে বিবি পর্দা করে না, যে ঘরে আপনার ছেলে বছরের পর বছর মাসের পর মাস নামাজ পড়ে না, আমি দাবি করলাম ওইটা মানুষ না ওইটা জানোয়ার, আপনি যদি বলেন মানুষ তো আপনি এখন প্রমাণ করেন, আমিও জানোয়ার প্রমাণ করে দেব, আপনি মানুষ প্রমাণ করে দেন, আপনি বলেন না বাজা আমার কথা রাগ করেন না, আমি আপনাদেরকে ভাবনা জাগাইতে আসছি, আপনাদের বিবেক জাগাইতে আসছি, প্রতিদিন এক কথা বলি আমি যে আমি কলিজার মধ্যে অনুভূতি জাগাইতে আসছি, দাজ্জালের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন নবীজি বললেন, যখন এই ভীষণ বিপদের কথা
যে দেখো উম্মত ঈমান রক্ষা করা কঠিন হবে। ঈমান রক্ষা করা সবচেয়ে জরুরি, ঈমান, ঈমান ছাড়া আর কোনো পুঁজি নাই। তখন ওই কথাটা আপনাদের মনে আছে, আসরের নামাজের আট টাইমে নবীজি দাজ্জালের বর্ণনা দিছে, এই কথাটা থেকে গেছিলাম আমি। আসরের নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইর হইছেন, এই কথাটা শুনে যেটা বলতেছি, আসরের নামাজের পরে নবীজি মসজিদের বাহিরে গিয়া প্রায় দুই ঘন্টা পরে, দুই আড়াই ঘন্টা পরে আল্লাহর নবী আবার মাগরিবের আট টাইমে মসজিদে আসছে। নবীজির জামানায় আসার পরে আল্লাহর নবী দেখতেছে মসজিদের ভিতরে সাহাবিদেরকে ওই দাজ্জালের বর্ণনা যে দিছে, আসরের আগে যে কে যাকে যেমনে বসা দেখে গেছে সে ওখানেই বসে রয়েছে, কোনো নড়াচড়া নাই। আল্লাহর নবী আয়েশা বললেন, হায় হায়, তোমরা কেউ বাইরে যাও না, তোমরা এই লম্বা সময় এখানে বসে রইলা। এই সাহাবায়ে কেরাম তখন হাদিসের মধ্যে আছে চোখের পানি ফেলে সাহাবিরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, দাজ্জালের যেই বর্ণনা আপনি দিছেন আসরের আগে, নিজেদের ঈমান নিয়ে এত চিন্তা লাগে লাগতেছে, ভয় হচ্ছে, না জানি মসজিদের বাহিরে এই খেজুর গাছ মনে হইতেছে দাজ্জাল ওইখানে দাঁড়ায় আছে, বাহির হইলেই না জানি ঈমানটা নেগা নেই, এই ডরে ইয়া রাসূল আল্লাহ ভয় হচ্ছে, এই জন্য জাগাতি বসে রয়েছি, ভয়ে বাইর হচ্ছি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি ভাবেন সাহাবায়ে কেরাম আখিরাতের ভয় কেমন করতেন, আর আমাদের সাহস নাফরমানিতে কেমন। দিনের পর দিন, মাসের পর মাস আমরা আল্লাহকে বিসর্জন দিয়ে দিলাম, আখিরাত বিসর্জন দিয়ে দিলাম, কোনো কোনো টেনশন চেহারায় একটু লজ্জার অনুভূতি। আপনি মনে করেন 60 বছর, আমার কথায় আল্লাহর ওয়াস্তে রাগ হইয়েন না, 60 বছর যে বুড়া মিয়ার বয়স, আজও যিনি বিড়ি খায় আপনার কি মনে হয় ওনার চেহারায় লজ্জা বলতে কিছু আছে? আপনার বিবেকে কি বলে ওনার ভিতরে আসলে কবর বলতে আখেরাত বলতে ন্যূনতম কোনো অনুভূতি আছে ওনার? থাকলে 60 বছর যার কত লাশ, কত কবর, কত জানাজা, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা, কত বিপদ, কত রোগ, কত কিছু উনি দেখলো, এরপরেও আজ 60 বছরে উনি বিড়ি খায়, চা দোকানে রঙিন টেলিভিশন চায়, গপ মারে, কথা ছাড়া, কথা কইতে আক করলে গালি দেয়, গালি ছাড়া কথা বলে না। কি বোঝা যায় এই চাচার কলিজার ভিতরে আখেরাত আর পরকালের কথা মনে আছে? মনে থাকলে, মনে থাকলে 60 বছরেও আপনি বিড়িখানা ছাড়তে পারলেন না, আপনি কবরে যাবেন কোন দিন, আপনি মরবেন কোন দিন, আপনার আখেরাতের প্রস্তুতি নেবেন কোন দিন? আপনি তো বোঝা যায় আপনি 600 বছরের আগে মরতেন না, উদা 60 না হইতে হবে, এত টেনশনের কি আছে, কোনো তো 100 হইছে না। তাইলে আমরা 600 বছরের হায়াত লইয়া আইছি তো দুনিয়ায়, কথা বলেন না? তাইলে তাইলে ভাবেন, তাইলে ভাবেন যাদের ফ্যামিলিতে মাসের পর মাস 15 বছর ধরে, 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনি তো গুনাটাকে, নাফরমানিকে, নাচ গানটাকে আপনার ফ্যামিলিতে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন, কথা বলেন না কেন? আপনি আপনার বিবি বাচ্চা পরিবারের জন্য নাচ গান আল্লাহর নাফরমানিটাকে মজবুত করে দিচ্ছেন না? গুনা আপনি 20 বছর ধরে আপনার ঘরে তো কোনো উদ্যোগ নিলেন না, আপনি বরং চা আপনি আরো ডিশের লাইন আসেনি, আপনি নিয়ম মতো ডিশের বিল দিয়ে যেতে আছে, তার মানে আপনি তো চাচ্ছেন আমার ফ্যামিলি আমার হাতে জাহান্নামী হোক, আমার চোখের সামনে বরবাদ হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ, হাঁটতে চলতে মৌলবীর গায়ের পাঞ্জাবিও আর বেড়িতের টাইট বোরকা আর পাঞ্জাবি একরকম, টাইট এটা টাইনটা খুলুন জানেন। আমি একবার একজনরে বললাম, ভাই আপনাগরে দেখা আমার নবীজির সাহাবিদের কথা মনে হয়, একবার কইলামারি কয়েকটা লোকেরে আমার পরিচিত তাকে পাঞ্জাবি দেখে কইছি, আমি বললাম রাসূলের সাহাবিরা তো শুনছি কিতাবে পড়ছি অভাবের কারণে তালি দিয়ে দিয়া জামা পড়ছে,
আপনারা সেই সুন্নত সাহাবীদের জিন্দা করছেন, আপনারা এখন টেইলারের দোয়ানের সিরা সিরা কাপড় তালি দিয়া দিয়া আদারও কিসিমের তালি দিয়ে এখন এটারে বানাইছে ফাঞ্জা আছে না এরকম কি এটা এটা কি তিন মিনিটের গজলে গজল গাইছে জেদ্দুর জামার ঢং ডিজাইন দেয়া হয়েছে তার থেকে বেশি আমাদের কুমিল্লার হুজুর আল্লামা নুরুল হক দামত বারাকাত কুমিল্লার মুরব্বী হুজুর বলে যেখানেই সুরের ঝংকার ওঠে সেখানেই শয়তান তার সাথে বুকের উপরে কান্দে বৈশা এমনি এমনি শয়তান তার পাও দিয়া বাধ্য তাল উঠায় নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন আপনারা মেহেরবানি করে দয়া করে এই মোবাইলের আসক্তি মোবাইলের এই নেশা আলেমে দিন যারা তালেবে এলম যারা এক ভাই হাতে ধরে বললাম পায়ে ধরে বললাম ছেড়ে দেন না রে আপনিও টিকবেন না মাদ্রাসাও টিকবে না দেশও টিকবে না জাতিও টিকবে একদিন সব ধ্বংস কইরা সবাই উপলব্ধি হবে ঠিক কিন্তু সেদিন আর বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না ওলামায়ে কেরাম তালেবে ইলম এবং উঠতি বয়সের নওজোয়ান তরুণ এবং যুবক বয়সী আলেম যারা হইতেছে কিংবা হইছে তারা ওলামায়ে কেরামের সরাসরি বয়ান শোনা বর্তমানে খুব বেশি দরকার এটা আমার অভিজ্ঞতা দুঃখের বিষয় হলো নওজোয়ান আলেমও মনে করে ওয়াজ যা শুনবার মোবাইলে শুনবে শুনে শুনে না যেমন না জুমার বয়ানের জন্য বা বিভিন্ন সময়ের নসিহতের জন্য কিন্তু শুনে মোবাইল দিয়ে আপনি তাকে ১২ ঘন্টা মোবাইলের সুযোগ দিবেন সে রাজি কিন্তু ১ ঘন্টা কোরআন শরীফ পড়তে বলবেন সরাসরি রাজি ৫ ওয়াক্ত নামাজের পরে তাসবিহ পড়তে বলবেন রাজি ধৈর্য খুলাবেন এই গাফলতির পরিণতি সীমাহীন এটা সুখ বয়ে আনবে না আমি বললাম মুহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহ হার দুই হযরত বলতেন আলেমদেরকে যে মাওলানা সাহেবরা যেই মাদ্রাসায় আপনি খেদমত করেন পড়ান যদি আখেরাতের চিন্তা নাও করেন কমপক্ষে এতটুকু মনে রাখেন এটা আপনার জরিয়ায় মাস এই প্রতিষ্ঠানটা টিকে থাকার উপরে পড়ালেখা চালু থাকার উপরে আপনার মাসের শেষে অল্প হোক কিছু বেতন সেটা সামান্যই হোক এখন সেটা যদি আপনার এই জায়গাটা টিকেই না থাকে নাই চলে তা আপনার এই উপার্জনের এই সামান্য মাধ্যমটা কোথেকে আসবে মাদ্রাসা বদলাইয়া কয়টা বদলাইবেন কয়টা মাদ্রাসা বদলাইবেন প্রতি বদলানিতে ২০০ টাকা ২০০ টাকা করে বেতন বাড়বে এরপরে এরপরে কি হবে এজন্য দুঃখের বিষয় হলো অধিকাংশ নওজোয়ান তার কথা হলো আমি মেহনত করব না আমার বিনা মেহনতে আপনি আমার পয়সা বাড়াই দিবেন নিশান নাইলে আমি আরেকখানে যাব কেন আপনি মেহনত করেন আপনি একটু পরিশ্রম করে কোমর বান্ধা নামেন আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার ওটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা ফেনী জামিয়া রশিদি ৮,০০০ ছাত্র এই মুহূর্তে ৮,০০০ কওমি মাদ্রাসা দাওরা হাদিস নাই অনেক এখনো খুলে নাই
মেশকাত পর্যন্ত 8000 ছাত্র, 250 মতো উস্তাদ। কি বিশাল বড় ব্যবস্থাপনা! কিন্তু উনি প্রথম পাকিস্তান থেকে পড়ালেখা করে এসে দুইটা বাচ্চাকে মসজিদের মক্তব ঘরে বসাইয়া পড়ানো শুরু করছেন। আজকে সেটা 20 বছরের ব্যবধানে, 25 বছরের ব্যবধানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসা। জেনারেল শিক্ষিত অসংখ্য গুণী মানুষ ওই প্রতিষ্ঠান দেখতে যায়। আপনারা কেউ দেখে আইসা ভুল হইলে আমার জানা বলিয়ে আমি আপনার আসা যাওয়ার ভাড়া ফেরত দেব। তাইলে আলেমে দ্বীনের জিম্মাদারি কি? অন্ধকারের মধ্যে আলো জ্বালানো, আগাছাকে পরিষ্কার করে ফলদার গাছ লাগানো, কথা তো ছিল এই। এজন্য ভাইয়া আমার কথা স্পষ্ট, আমি পরিষ্কার বলতে চাই। অনেক সময় কেউ বলে মনে করে হুজুর আলেমদেরকে শুধু আলাদা বললে ভালো ছিল, আলাদা বলার জন্য তো পাই না, আলাদা একটু বলার জন্য বললে এ ওনার ব্যস্ততা বুঝেন না, কিন্তু মোবাইল টিপতে কোনো অসুবিধা নেই, মোবাইল টিপার জন্য ওনার অপশন আছে। এই জন্য আমার এটা কলজার ব্যথা, আমার গায়ে কারো গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক আমার এটা কলিজার, আমি এটা হজম করতে পারি না। এ এখন আমি এই মসজিদে ঢুকছি, এই মাদ্রাসার মসজিদে এখন আইসেই ঢুকেই প্রথম দেখছি কমপক্ষে 8-10টা ছেলে কোনার বসে মোবাইল টিপতেছে। এ এখন এখন হুজুর আমি এই এখন দেখছি, আমি উঠেছি ধমকাইয়া। এবার একটা ছেলের মাথা টুফি নাই, আরে জি গেলাম তোমার টুফি কই, হেতে টুফি কই, হেতে রাজন আওয়ারা তো বুঝছে না টুফি কি রে কই, টুফি হে মনে হচ্ছে টুফি মনে লুঙ্গি রে কই। এজন্য দোস্ত উঠতি আলেম যারা মানে নওজোয়ান তাদের প্রতি আমার কোনো দুশ্মনী নাই, তারা আমার স্বপ্ন। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলেম আমাদের সাথে দিনই কাজ করে, কিন্তু আমার প্রশ্ন শুধু এটাই, ইন্তেজাম যাদের তারাও শোনা দরকার। আল্লামা শায়খ সাজিদুর রহমান আমার চোখে দেখা মানুষ, চোখে দেখা 1992-93 সালে হুজুরে এই মেড্ডা পীর বাড়ি বললাম না একটা হুজুরা ছোট্ট কামরা ইমাম সাহেবের ওইটার মধ্যে বসে উনি মাদ্রাসাটা শুরু করছে। সেই মানুষটা তাহলে 92 থেকে ধরলে 2000 পর্যন্ত কত বছর? হ্যাঁ 8 বছর ধরেন, আর এদিকে 22 বছর, 30 বছরের ব্যবধানে আজকে সে সারা পৃথিবীর আলোচিত মানুষ, সারা পৃথিবী ছিল। কেমনে কেমনে কি পরিমাণ মেহনত করতেছে তাকে এই পর্যায়ে যাইতে, কি পরিমাণ মেহনত আমার চোখে দেখছি আমি হুজুর। আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেছে আজকে? সারা বাংলাদেশ সমস্ত ওলামায়ে কেরামের অন্যতম মর্যাদা তিনি। এজন্য অনেক আলেম দেখতেছি উঠতি, কেউ ছাত্র হইতে পারে, কেউ আলেম দিন হইতে পারে, কেউ নুরানি বিভাগে, কেউ হিফস বিভাগে খেদমত করে, কিন্তু একটা প্রতিষ্ঠান ইচ্ছে করলে হুজুর অসুস্থ, হুজুর আমি দেখেই বুঝছি, নিজেই বলতেছেন হুজুর আমি প্রচণ্ড অসুস্থ উনি, কিন্তু ইচ্ছে করলে আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা আরেকটু কোমর বাঁধা মেহনত করলে আরো সুন্দর আলো ফুটানো যায়। কিন্তু ওই যে বললাম
মোবাইলের প্রতি সময় দিতে রাজি, কিন্তু গায়ে খাইটা আলগা মেহনত করতে রাজি। আমার এক জায়গায় বলছে যে হুজুর, উস্তাদরা সবাই মোবাইল ব্যবহার করতে চায়, বড় মোবাইল। আমাদের মাদ্রাসার অনুমতি নাই, আসর থেকে মাগরিব বড় মোবাইল দিয়ে প্রয়োজনীয় কথা বলার অনুমতি আছে। আমার মাদ্রাসা 22 জন স্টাফ, 18 জন শিক্ষক। তো বলার পরে আমি বললাম যে আপনি অনুমতি দেন, শর্ত এই শর্তে যে আপনার যে সিটটা গুমজান ওটার উপরে সিসি ক্যামেরার যে ক্যামেরা এটা চালানো থাকবে। বুঝেন নাই কথা? শর্ত কি? সিসি ক্যামেরা চলবে, আপনি লাইট বন্ধ করতে পারতেন না এই ফাঁসা। এইবার আমি সারা রাত সালাদ দেই, কথা বুঝেন নাই? হ্যাঁ, বললাম না অপ্রিয় কথাগুলো গায়ে লাগার মতো, কিন্তু জাতি বাঁচতে হবে, জাতি আমাদের কাছে আমানত, এ জাতি আমাদের কাছে আমানত। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম তোমরা আমানত সমূহ সবগুলো আমানত তার প্রাপকের কাছে, আহলের কাছে পৌঁছিয়ে দাও, আদায় করে দাও। এই মুসলিম জনসাধারণ আমাদের কাছে দিন চায়, আখেরাত চায়। আজকে এই জন্য আমি আগেই বলে দিলাম, ফুজালা যারা, নওজোয়ান আলেম যারা, সম্মিলিতভাবে গাফলতি সীমাহীন, দুই একজনের মেহনত আছে কিন্তু সম্মিলিতভাবে গাফলতি সীমাহীন, এটা জাতি টিকবে না, আমাদের মাদ্রাসাগুলোরও ক্ষতি হবে, ক্ষতি হবে। আর দুই হজরতের একটা স্পষ্ট বাণী আছে, তালিম সুন্না কিতাবে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আর দুই হজরতের খলিফা শায়খে দেওনা হজরত দামাত বারাকাত উমর, একটা মোটা কিতাব আছে তালিম সুন্না, ওই কিতাবের শুরুতে ভূমিকাতে আছে কথা। শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মাদ্রাসার মূল সম্পদ কি, মূল জিনিস কি? দুইটা জিনিস, একটা হলো ছাত্র আর একটা হলো অর্থ। মানে মাদ্রাসাটা চলতে হলে ছাত্র লাগবে কিনা বলেন, অর্থ লাগবে কিনা, অর্থ চাই বেতন হোক, জাকাতের টাকা হোক, দান সদকা হোক, যেমনি হোক অর্থ লাগবে। তো তাহলে ছাত্রও লাগবে অর্থ। এখন প্রশ্ন হইল, শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি একটাবার ভাবেন এই দুইটা জিনিস আসে কই থেকে? আসে জনগণ থেকে। মানুষ তার বাচ্চাকে পড়তে দিলে সে হয় ছাত্র, মানুষ টাকা পয়সা দিলে সেটাই হয় যাকাত ফিতরা দান সদকা, ঠিক কি না বলেন? তাহলে সেই জনগণ যদি আমার থেকে দিন না পায়, সেই জনগণ যদি আখেরাত না চিনে, সেই জনগণ যদি পরকাল না চিনে, সেই জনগণ যদি এলেমের ফজিলত না বুঝে, তাহলে সে তার সন্তানকে মাদ্রাসায় দেবে কেন? সে মাদ্রাসার মধ্যে তার কষ্টের রোজগারের টাকা দান করবে কেন? না বুঝলে কথা বলেন না? তাহলে জনগণের সাথে আমাদের সম্পৃক্ততা কি পরিমাণ দরকার, অভিমান করার সুযোগ কি? মানুষের বিবেক নাই, মানুষের বুঝ নাই, মানুষের মধ্যে ইনসাফ নাই, আপনি শিখান ইনসাফ? মানুষের বিবেক নাই, শিখান বিবেক, তাহলেই তো হয়। আপনি মেহনত করেন, আপনি মেহনত করলে দেখা যাবে। আমি তো প্রায় বলি, আমি ছোটবেলায় কওমি মাদ্রাসায় নাহবে মীর জামাতে যে সময় চৌধুরীপাড়া, আমার উস্তাদে মোহতারাম আল্লামা ইসহাক ফরিদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন মোহতামিম,
না হাবিবের বছর হুজুর আমি যখন মাদ্রাসায় গেছি ভর্তি হইতাম হুজুরে আমারে কয় ওই শেষ মোহতামিমের সই দিতে হয় না দরখাস্তে কয় খানার টাকা দিয়ে পড়বি আমি বললাম আমার সামর্থ্য ভালো ছিল হুজুরে জানতো হুজুরে আমার আব্বারে চিনতো আর্থিকভাবে সচ্ছল ছিলাম তো মানে টাকা দেওয়ার মতো হুজুরে আমি তখন হাসতে হাসতে কইলাম হুজুর কমি মাদ্রাসায় টেহা দিয়া পরে আমি এই কথা ফতন হইয়া আমি আমরা কি কইলেন হুজুর কমি মাদ্রাসায় টেহা দিয়া পরমু তো কি কি কইলেন এটা কারে তুই তো বেজাল্লে রে তুই তো দিতি না আসলে টেহা কাজা এক কাজ কর এক ডজন ফিলেট কাছের ফিলেট মাদ্রাসার দফতরে লেগে আইনা দে তো আইনা দিছি দিয়ে কইলাম হুজুর ধরেন বাবুরে ফিলেট আইনা দিছি কিন্তু খানা কি করে দেন ফ্রি করে দেন আমার বলার উদ্দেশ্য হলো আজ থেকে ২০ বছর আগেও আমাদের এই আকাবিররা সারা বাংলাদেশ না সারা উপমহাদেশে আর রক্ত পানি করে কলজা পানি করে মানুষের দুয়ারে দুয়ারে চেয়ে চেয়ে এরপরে এই কওমি মাদ্রাসাগুলো আবাদ করছে না খাইয়া না দাইয়া আজকে তাদের পরবর্তী জেনারেশন আমরা এক এক কওমি মাদ্রাসা একটু প্রফারে উপজেলা লেভেলে শহরে বন্দরে ৩০০০ টাকা বেতন ৫০০০ টাকা বেতন দিও কওমি মাদ্রাসার নুরানি হেফজখানায় বাচ্চারা পড়ে যেটা কল্পনাও ছিল না কোনোদিন কল্পনাও ছিল তাহলে ওই ওই পূর্বপুরুষের মেহনত আজকে আমাদের এই সুখ এখন আমাদের গাফলত আমাদের পরবর্তী জেনারেশনকে কি দিবে কথাটা বুঝছেন না ওনাদের মেহনতে তো আমরা আজকে হাজার হাজার কওমি আলেম সারা বাংলাদেশে প্রাইভেট ব্যক্তিগত মাদ্রাসা নুরানি হেফজখানা কিতাবখানা মহিলা মাদ্রাসা করতেছে না জমজমাট চলতেছে তাহলে এই যে সুখ এই যে ব্যবস্থাপনা সেটা কি পূর্বপুরুষের মেহনতের ফসল না তাহলে পূর্বপুরুষের সাজানো বাগানে আমরা যদি মোবাইল টিভি বইয়া বইয়া পূর্বপুরুষের কলজা ধাম ঘামের মেহনতের জমিনে আমরা যদি তামসা করি বসে বসা তো আমাদের পরের জেনারেশন এসে কি পাব আমারে মাফ করে দিয়েন আমি এটাই মনে করাই দিলাম দোস্ত নওজোয়ান মৌলভি আলেম আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এটা আপনারা যার যার মাদ্রাসায় যে যেখানে আছেন শুধুই কেবল ফাঁকির মানসিকতা কোনো না কোনোভাবে শুধু সময় খুঁজে বের করা মোবাইলটা টিপার জন্য এটা কইরেন না নিজের বরবাদ করেন না অনুরোধ করছি এই ভাই বলে গেলাম অনুরোধ করছি অনেক আলেম দেখতেছি দেখে বললাম বেশিরভাগই আলেমে দিন এর জন্য বলছি হাঁটতে চলতে মৌলভীর গায়ের পাঞ্জাবিও আর বেড়িতের টাইট বোরকা আর পাঞ্জাবি একরকম টাইট এটা টাইম দেখুন জানে আমি একবার একজনরে বললাম ভাই আপনাগরে দেখা আমার নবীজির সাহাবিদের কথা মনে হয় একবার কইলামারি কয়েকটা লোকেরে আমার পরিচিত তাকে পাঞ্জাবি দেখে কইছি আমি বললাম রসুলের সাহাবিরাতে শুনছি কিতাবে পড়ছি অভাবের কারণে তালি দিয়ে দিয়া জামা পড়ছে আপনারা সেই সুন্নত সাহাবিদের জিন্দা করছেন আপনারা এখন টেইলারের দোয়ানের সিরা সিরা কাফড় তালি দিয়া দিয়া আদারও কিসিমের তালি দিয়ে এখন এটারে বানাইছে ফাঞ্জাবি আছে না এরকম কি এটা এটা কি ৩ মিনিটের গজলে গজল গাইছে জেদ্দুর জামার ঢং ডিজাইন দেখাইছে তার থেকে বেশি আমাদের কুমিল্লার হুজুর আল্লামা নুরুল হক দামত বারাকাত কুমিল্লার মুরব্বী হুজুর বলে
যেখানেই সুরের ঝংকার ওঠে সেখানেই শয়তান তার সাথে বুকের উপরে কান্দে বৈশা এমনে এমনে শয়তান তার পাও দিয়া বাধ্য তাল উঠা নাউজু বিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এতটুকুই কথা আমার আপনাদের জন্য আপনারা মেহেরবানি করে দয়া করে এই মোবাইলের আসক্তি মোবাইলের এই নেশা আলেমে দিন যারা তালেবে এলম যারা এক ভাই হাতে ধরে বললাম পায়ে ধরে বললাম ছেড়ে দেন নারে আপনিও টিকবেন না মাদ্রাসাও টিকবে না দেশও টিকবে না জাতিও টিকবে না একদিন সব ধ্বংস কইরা সবাই উপলব্ধি হবে ঠিক কিন্তু সেদিন আর বাদ দেওয়ার কোনো সুযোগ থাকবে না হ্যাঁ